ভিন রাজ্যে চলে যাওয়া শ্রমিকদের চা বাগানে ফিরিয়ে আনতে ও চা বাগানে নতুন করে কর্মসংস্থান বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করল রায়মাটাং চা বাগান কর্তৃপক্ষ। বক্সডুয়ার স্টি কোম্পানির অন্তর্গত আলিপুরদুয়ার জেলার রায়মাটাং চা বাগান এলাকায় রুগ্ন চা বাগান হিসেবে পরিচিত। বারংবার এই চা বাগান খুলেছে, বন্ধ হয়েছে, আর বারংবার বন্ধ হওয়ায় চা বাগানে কর্মরত শ্রমিকেরা অনেকে হতাশ হয়ে কাজের খোঁজে ভিন রাজ্যে চলে গিয়েছে। রায়মাটাং চা বাগান কর্তৃপক্ষ বর্তমানে চা বাগানে কর্মসংস্থান বৃদ্ধির জন্য নতুন করে প্ল্যান্টেশন শুরু করে। রায়মাটাং চা বাগানের ম্যানেজার জানান, আগামী 5 বছরে বাগানে 500 হেক্টর জমিতে নতুন প্ল্যান্টেশন হবে এবং প্রতি বছর 100 হেক্টর করে প্ল্যান্টেশন হবে। সোমবার থেকে বাগানে নতুন করে প্ল্যান্টেশনের কাজ শুরু হলো। বাগান কর্তৃপক্ষ আশাবাদী, এই নতুন করে প্ল্যান্টেশন হওয়ায় চা বাগানে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং ভিন রাজ্যে চলে যাওয়া শ্রমিকরা পুনরায় চা বাগানে ফিরে আসবে। রায়মাটাং চা বাগানের ম্যানেজার আরও জানান, চা বাগানের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং আমরা আশাবাদী খুব শীঘ্র রায়মাটাং চা বাগান তার পুরনো গৌরব ফিরে পাবে। আজকে যেটা আমাদের কর্মসূচি ছিল, আপনারা জানেন যে একটা সময় এই দুটো বাগান আমাদের কালচিনি এবং রায়মাটাং একটা খুব দুরবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম এবং অনেক সময় অনেক রকম কথা জানা যেত যে এই বাগান দুটোর কোনো উন্নতির জন্য কোম্পানি চেষ্টা করছে না। কিন্তু আজকে বিগত 4-5 বছর ধরে কোম্পানি চেষ্টা করে যাচ্ছে কি করে এই বাগান দুটোর উন্নতি করা যায় এবং অলরেডি আমরা এটা পদক্ষেপ নিয়েছি, 5 বর্ষিক একটা পরিকল্পনা এবং ওটাতে আমরা করেছি। আমাদের যে 500 হেক্টর আছে, সেই 500 হেক্টরের যেই জায়গাগুলো আমাদের কিছু খালি রয়ে গেছে, প্রত্যেক বছর আমরা 100 হেক্টর করে এটাতে প্ল্যান্টেশন করব এবং সেটা পরিবেশ বান্ধব প্ল্যান্টেশন হবে। তাতে যাতে, এটা আপনারা জানেন যে এনিমেল করিডোর রয়েছে এবং তাতে যাতে বন্যপ্রাণীর কোনো অসুবিধা না হয় সেই দিকটাও আমরা মাথায় রাখবো এবং পরিবেশ বান্ধব কি করে তৈরি করা যায় চা বাগানকে এবং এনভায়রনমেন্টকে, সবুজকে আরো কি করে বানানো যায় সেটার দিকে আমরা সচেষ্ট থাকব। সাথে করে আমাদের কি করে আরো এমপ্লয়মেন্ট জেনারেট করা যায়, এই 100 হেক্টর যদি আমরা লাগাই কমসে কম আমরা 100 থেকে 150 লোকের সারা বছরের কাজ দিতে পারবো। যারা বাইরে চলে যাচ্ছিলেন আমাদের চা বাগানের শ্রমিকরা আগে, তারা আর যাতে না যান এবং তারা অলরেডি ফিরে আসা শুরু করেছেন এবং খুব সুন্দরভাবে আমাদের এই বক্সডুয়ার স্টি কোম্পানি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে নিয়েছে এবং আর্থিক অবস্থার প্রবলেম থাকলেও তার মধ্যে ওনারা চেষ্টা করছেন যে কি করে বাগান দুটোকে আরো ভালো করে সুন্দর করে সাজানো যায় এবং তৈরি করা যায় এবং আমাদের ইচ্ছে রয়েছে এই বাগান দুটোকে একটা মডেল গার্ডেন হিসাবে উপস্থাপনা করা এবং ডুয়ার্সের একটা ভালো সুন্দর, এবং আপনারা জানেন বক্সডুয়ার স্টি কোম্পানি একটা সময় ভীষণ উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিলক্ষিত হতো আমাদের চা বাগানের ডুয়ার্সে এবং সেটার যে গরিমাটা পুনরায় আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। তাতে আমাদের পুনরায় ভীষণভাবে সহযোগিতা করছেন আমাদের ম্যানেজিং ডাইরেক্টর এবং আমাদের ডাইরেক্টর অনারেবল শ্রী দয়াল আগরওয়াল জি, এবং আজকে এখানে উনি উপস্থিত ছিলেন এবং ওনার উপস্থিতিতে আমরা এই 100 হেক্টর প্ল্যান্টেশনের শুভ উদ্বোধন এই রায়মাটাং চা বাগানে বক্সডুয়ার্সের টি কোম্পানি ইন্ডিয়া লিমিটেডের গার্ডেনে আজকে আমরা শুরু করতে পেরেছি। এর জন্য আমি প্রত্যেক প্রশাসনকে, যারা এখানে এসেছিলেন আজকে গভর্নমেন্টের তরফ থেকে, সেন্ট্রাল লিডাররা যারা এসেছিলেন এবং আমার গার্ডেনের যারা শ্রমিক কর্মচারী যারা রয়েছেন এবং যারা এই কাজটার সঙ্গে জড়িত এবং আমার যারা সঙ্গে যারা আমার আমাকে সহযোগিতা করে আমাদের ছোট সাহেবরা, তারাও প্রত্যেকে যান প্রাণ দিয়ে খাটছে এবং চেষ্টা করছে কি করে বাগানটাকে দাঁড় করানো যায় এবং প্রত্যেকটা ইউনিয়নের আমরা সহযোগিতা পাচ্ছি এবং তাদের সহযোগিতা আমরা ভবিষ্যতেও পাবো, এই আশা করে আমরা এই প্ল্যান্টেশনটা আজকের থেকে শুভ উদ্বোধন করলাম রায়মাটাং চা বাগানে। আপনার শুভ নাম? আমি শান্তনু বাসু, সিনিয়র ম্যানেজার রায়মাটাং টি স্টেট বক্সডুয়ার স্টি কোম্পানি ইন্ডিয়া লিমিটেড।